আল্লাহর রহমতে 50 থেকে 60টি গাড়ি অ্যাভেলেবল পাবেন। আল্লাহর রহমতে একটু বাবা দেখেন, ক্লোজ করলে বুঝতে পারবেন কত ধরনের গাড়ি আছে। মাশাআল্লাহ সব বাজারের গাড়ি আছে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমার শোরুমে আসবেন, গাড়ি দেখবেন, পছন্দ করবেন এবং গাড়ি চালায়া দেখে তারপরে গাড়ি ড্রাইভ করে পছন্দ হলে আপনারা দাম দর করবেন ইনশাআল্লাহ। টোটাল আপনার কাছে কয়টি এলিয়ন গাড়ি আছে? টোটাল আমার কাছে এলিয়ন গাড়ি এই বর্তমানে আমার কাছে 4টা এলিয়ন গাড়ি আছে। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাবা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই। জাহিদ ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাই খুবই জনপ্রিয় একটি গাড়ি দেখাবো, টয়োটা এলিয়ন A15। আচ্ছা, 2006 মডেল, 2012 রেজিস্ট্রেশন, গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করা আছে। ভালো ফিটিংস এর গাড়ি মাশাআল্লাহ, কোনো ধরনের বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো ধরনের কোনো কিছু নেই ইনশাআল্লাহ। গাড়িটা শুধু আমরা নিয়েছি, দু এক জায়গায় আঁচড় ছিল, টাচ আপ করেছি, রং করেছি, শোরুমে ডিসপ্লে করেছি। খুবই ভালো ফিটিংসের ভালো মানের একটা গাড়ি। যে গাড়ির মালিক ছিল তারা খুবই শৌখিনভাবে গাড়ি চালাইছে, খুবই যত্ন করে গাড়িটা ড্রাইভ করছে মাশাআল্লাহ। আচ্ছা, সামনে থেকে শুরু করে দেখি। সামনে থেকে শুরু করবো, দেখেন ভাই সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রোজেকশন হেডলাইট বাবু ভাই। আচ্ছা, প্রোজেকশন হেডলাইট, সুন্দর একটা গ্রিল, এলিয়নের মনোগ্রাম, ঢাকা মেট্রো গ 33 সিরিয়ালের গাড়ি, নাম্বার প্লেটটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ এবং এটাও কিন্তু প্রোটেকশন লাইট, 100% ফ্রেশ কন্ডিশন আছে, খুবই ভালো ফিটিংসের গাড়ি মাশাআল্লাহ। এটার মডেল 2006 মডেল, 2012 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, গ্যাস এবং তেল দুটো ইনক্লুড করা আছে, ভালো ফিটিংসের গাড়ি মাশাআল্লাহ। আমরা সামনে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এলিয়ন গাড়ি কিছু ভাঁজ আছে, শেপ আছে, জয়েন্ট আছে, ক্রস আছে, এগুলো কিন্তু এখনও 100% গাড়ির সাথে আছে বাবা ভাই। ছোটোখাটো আঁচড় ছিল, আমরা শুধু টাচ আপ করেছি, এখনও মাশাআল্লাহ ভালো ফিটিংস আছে। আমরা সামনের ডোরটা দেখবো, দেখেন ভিতরের কন্ডিশন, দেখেন মাশাআল্লাহ কত ফ্রেশ। এই যে দরজার প্যাড থেকে শুরু করে দেখেন সব কিছু মাশাআল্লাহ খুবই ফ্রেশ। একটা জিনিস আমি আপনাকে দেখাবো, আবার একটু ক্লোজ করেন, খোলা বুঝতে পারবেন। এই যে এই অটোর যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, গ্লাস ডোরের গ্লাসের যে সুইচগুলো, এগুলো দেখেন ম্যাক্সিমাম কিন্তু কালো কালার থাকে, বাট এটা কিন্তু দেখেন সিলভার কালারের। তো সিলভার কালারের থাকলে এটা সবচেয়ে হাই গ্রেডের হয় বাবা ভাই, প্রত্যেকটা সুইচ কিন্তু সিলভার কালার এবং ভালো গ্রেডের গাড়ি মাশাআল্লাহ। এটা তো সিডিটিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সব কিছু ইনক্লুড করা আছে এবং এটা কিন্তু অরিজিনাল মনিটর বাবা ভাই। আচ্ছা, এখনও গাড়ির সাথে, গাড়ির সাথে মনিটর, হ্যাঁ একদম। স্টিয়ারিংটা দেখেন উডেন, একদম স্টিয়ারিং সহ দেখেন উডেন মাশাআল্লাহ, খুবই ফ্রেশ পরিপাটি একটি গাড়ি, যে নিবেশে আলোর মধ্যে কোনো কাজ করতে হবে না। আমরা এই ডোরটা দেখবো, দেখেন একটু প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা জুড়ি, প্রত্যেকটা পার্ট কিন্তু গাড়ির সাথে খুবই সুন্দর। এবং এটাও দেখেন এই এই সুইচটা দেখেন নিকেল বাবু ভাই। আচ্ছা, এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক কালার হয়, বাট এটা কিন্তু নিকেল, ঠিক আছে, এটা কিন্তু সিলভার কালারের নিকেল এবং ভিতরে খুবই ভালো, হ্যাঁ ভিতরে খুবই স্পেস ভালো এবং এটা কিন্তু কাপ হোল্ডার সহ আছে এবং হেয়ার ড্রেস সহ পেয়ে যাবেন। ওকে, ব্যাক সাইডটা কি অবস্থা? আমার ব্যাক সাইডটা দেখবো, দেখেন সুন্দর একটা ওয়াইফাইয়ের ব্যবহার আছে। এর ব্যাক গ্লাসটা, সরি ব্যাক লাইটটা দেখেন গাড়ির সাথে, এখানে A15 লেখা, ডিজিটাল নাম্বার প্লেট টয়োটার মনোগ্রাম, এখানে এলিয়ন লেখা আছে, ভালো পরিপাটি একটা গাড়ি, সুন্দর, মানে যে নিবেছে তার কাজ করতে পারে ইনশাআল্লাহ। এবং রাইট সাইডে, হ্যাঁ তেল এবং গ্যাস ভরবে, গাড়ি চালাবে। এবং রাইট সাইডটা দেখবো, ব্যাকলাইট থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, শেপ আছে, জয়েন্ট আছে, ক্রস আছে, এগুলো কিন্তু বাবু এখন পর্যন্ত গাড়ির সাথে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই জন্য কিন্তু এগুলো কিন্তু এখনও গাড়ির সাথে পেয়ে যাবেন, ভালো ফিটিংসের গাড়ি মাশাআল্লাহ। আমরা দেখেন পিছনের সাইডটা দেখবো, দেখেন খুবই সুন্দর পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিষ্কার, দেখেন প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জুড়ি কিন্তু ফ্রেশ। যেমন দরজার প্যাড দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, খুবই সুন্দর পরিপাটি। নতুন সিট কভার ভাই? একদম 100% নতুন সিট কভার। আমরা চারটা চাকা দেখবেন বাবা, চাকা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে, খুবই সুন্দর, অ্যালোরিং সহ পেয়ে যাবেন। আচ্ছা, ভালো কন্ডিশনের মাশাআল্লাহ। এই গাড়িতে কোনো খোলা কাটা বা গাড়িতে এক বিন্দু কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে গাড়ির মধ্যে নেই বাবা ভাই, খুবই ভালো। এবং আমরা ভিতরের সাইডটা দেখবো, দেখেন কত সুন্দর এই দরজার জুড়িগুলো, দেখেন দরজার প্যাড দেখেন, ঠিক আছে, এবং এই হ্যান্ডেলগুলো দেখবেন নিকেল। এবং একটু ক্লোজ করে দেখেন বাবা, প্রত্যেকটা কালার কিন্তু দেখেন বাবা সিলভার কালারের, প্রত্যেকটা পার্ট দেখেন সিলভার কালার, প্রত্যেকটা সুইচ। ওকে, এবং স্টিয়ারিং, সাসপেনশন, এসি ইঞ্জিন, মাউন্টেন খুবই ভালো এবং এটা স্টিয়ারিং সহ কিন্তু উডেন পাবেন, খুবই ভালো, একদম পরিপাটি গাড়ি বাবু ভাই, যে নিবেশে আলোর মতো কোনো কাজ করতে হবে না ভাই। আগের ইলিয়নগুলো তো ভাই খুব শক্তিশালী বডি, হ্যাঁ আগের গাড়ির বডি, আগের গাড়ির ইঞ্জিন টিঞ্জিন খুবই ভালো এবং বডিও মাশাআল্লাহ খুবই শক্তিশালী, বডি অনেক মজবুত গাড়ি মাশাআল্লাহ। কী অবস্থা ভাই ইঞ্জিন? ইঞ্জিনটা উঠালে মনটা শান্তি হয়ে যাবে বাবু ভাই, ভিতরে কিন্তু এখনও অরিজিনাল আস্তর, মানে দেখেন আপনি মার্সেল থেকে শুরু করে দেখেন চ্যাসিস, দেখেন এই চ্যাসিসগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এই চ্যাসিসটা দেখেন বাবু ভাই, দুই এক জায়গায় কিন্তু রঙও ঠিক আছে, রেখে দিয়েছি, বাট এখনও অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাটারিটা নতুন আছে, খুবই ভালো, ভিভিটি ইঞ্জিন, 1500 সিসি, গিয়ারবক্স ভালো, এসি ইঞ্জিন, সাসপেনশন, মাউন্টেন, গিয়ারবক্স খুবই ভালো। আর একটু ক্লোজ করেন বাবু, দেখেন এই ভিতরে দেখেন এই বনারটা দেখতে পাচ্ছেন, বনারটার ভিতরে কিন্তু এখনও কোনো দিন রঙের আস্তর পড়ে না বাবু ভাই, কোনো রঙের ছোঁয়া পড়ে নেই বাংলাদেশে, এটা কিন্তু এখনও জাপানি যে আস্তর, জাপানি যে রঙের ছোঁয়া আসে এটা কিন্তু এখনও গাড়ির সাথে বিদ্যমান আছে। সো আল্লাহর রহমতে এই গাড়িটা নিঃসন্দেহে বলতে পারি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা ইনশাআল্লাহ। বাবা গাড়িটার মডেল 2006 মডেল, 2012 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করা আছে,
এবং প্রজেকশন লাইট আছে, ভিতরে ইন্টেরিয়র মাশাল্লাহ ফ্রেশ আছে, খুবই ভালো ফিটিংসের ভালো মানের একটা গাড়ি। এই গাড়িটার বাবা আস্কিং প্রাইস দিয়েছি 16,20,000 টাকা আস্কিং দিয়েছি, কিছুটা নেগোসিয়েবল করব। আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান এবং ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বার 01713002027, আমার শোরুমের নাম সিটি কারভ্যালি, অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। আপনারা অবশ্যই আমার শোরুমে আসবেন, সব ধরনের গাড়ি সব বাজারের গাড়ি পাওয়া যায়। আমার কাছে আলোর মতে 50 থেকে 60টি গাড়ি অ্যাভেলেবেল পাবেন। আলোর মতে একটু বাবাই দেখেন, ক্লোজ করলে বুঝতে পারবেন কত ধরনের গাড়ি আছে। মাশাল্লাহ সব বাজারের গাড়ি আছে ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমার শোরুমে আসবেন, গাড়ি দেখবেন, পছন্দ করবেন এবং গাড়ি চালায় দেখে তারপরে গাড়ি ড্রাইভ করে পছন্দ হলে আপনারা দাম দর করবেন ইনশাল্লাহ। টোটাল আপনার কাছে কয়টি এলিয়ন গাড়ি আছে? টোটাল আমার কাছে এলিয়ন গাড়ি এই বর্তমানে আমার কাছে 4টা এলিয়ন গাড়ি আছে। টোটাল 4টি এলিয়ন গাড়ি আছে। কোনো কাস্টমার আসলে একটা না একটা পছন্দ হবে? হ্যাঁ, কোনো কাস্টমার আসলে অবশ্যই 4টার মধ্যে একটা একটা পছন্দ হবে ইনশাল্লাহ। ওল শেপ আছে, নিউ শেপ আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।